হ্যালো গাইস, আমি গণেশ। আজ আছি আমি থাইল্যান্ড শহরের মেন রাজধানী ব্যাংককে। আজ আমি পুরো ব্যাংকক শহর আপনাদের ঘুরে দেখাবো গাড়িতে করে। তো চলুন দেখে নিই ব্যাংকক শহর। আজ আমি পুরো শহর জুড়ে ঘুরে একটা জিনিস খেয়াল করেছি, বাংলাদেশ আর থাইল্যান্ডের মধ্যে পার্থক্যটা কোথায়। এখানে রাস্তায় হাজার হাজার গাড়ি চলে, যা বাংলাদেশেও চলে। তবে পার্থক্য, বাংলাদেশের যানজট তো আছেই, সেই সঙ্গে রয়েছে শব্দ দূষণ। একটা গাড়ি চললে যে কতটা হর্ন প্রয়োগ করে রাস্তা ভেদে বাংলাদেশে চলে, সেটা শুধু বাংলাদেশে থাকলেই বোঝা যায়। আর এই থাইল্যান্ডের রাস্তায় একটা হর্ন আপনি শুনতে পারবেন না, কোথাও কোনো শব্দ দূষণ নাই। তবেই বুঝি এটা বাংলাদেশ আর থাইল্যান্ডের পার্থক্য। বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। এখানে আমরা ব্যাংসেন বিচ, যা থাইল্যান্ডের নাম করা একটা বিচ। এখানকার মনোরম পরিবেশ এত সুন্দর, এত ভিউটা আপনি যদি আরও কাছ থেকে গেস করতে পারতেন, দেখতে পারতেন, তাহলে বুঝতেন কতটা সুন্দর। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।